আসসালামু আলাইকুম ডলার এবং অর্থ সংকটে সরকার ব্যাপকভাবে হিমশিম খাচ্ছে মোটামুটি সেটা পরিষ্কার বিভিন্ন ঋণ দান সংস্থার কাছ থেকে সরকার ডলার চাইছে সহায়তা তো মূলত এই মুহূর্তে প্রকল্প চাচ্ছে সরকারের দরকার হচ্ছে খুব দ্রুত গতিতে ডলার এই ডলার না হলে আহ তার বাজেট পরিকল্পনা বা প্রণয়ন করতে পারছে না মূল্যস্ফীতি যে হারে বাড়ছে সেটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মোট কথা একেবারেই হিমশিম অবস্থা দর্শক তার একটি প্রতিফলন ঘটেছে একটি রিপোর্টে দেখা যাচ্ছে যে বিভিন্ন সংস্থার কাছ থেকে বাংলাদেশ দ্রুত গতিতে ডলার চাইছে তার মোট পরিমাণ এখন আপাতত একটি রিপোর্টে দেখা যাচ্ছে দুইশো কোটি ডলার চায় ঋণদাতাদের কাছ থেকে আগামী এক বছরে দুইশো কোটি ডলারের বেশি বাজেট সহায়তা চায় বাজেট সহায়তা চায় এই কারণে যে প্রকল্প ঋণ যদি চাওয়া হয় তাহলে সেটি অনুমোদন করা সেটি সময় সাপেক্ষ ব্যাপার মানে প্রকল্প প্রণয়ন অনুমোদন ছাড় এই প্রক্রিয়াটা দ্রুত আর বাজেট হচ্ছে খুব দ্রুত দেখে যে আমার বাজেট আগামী জুনে সুতরাং এখনই আমার দরকার তো এখন বাজেট সহায়তা চাইছে সম্ভবত এরকম সংকট অতীতে কোনো সরকার মুখোমুখি হয়নি বলা হচ্ছে মূলত রাজস্ব আদায়ের নাজুক পরিস্থিতিতে বাজেটের অর্থের যোগান দিতে সরকার এখন এই ধরনের সহায়তা দিকে মনোযোগী হয়েছে রিজার্ভ ডলারের মূল্য বৃদ্ধি এসব সমস্যার সমাধানে নগদ ডলারের বিকল্প নেই এজন্য নতুন করে বিশ্ব ব্যাংকের কাছে পঁচাত্তর কোটি ডলার ও এশিয়া উন্নয়ন ব্যাংকের কাছে পঁয়ষট্টি কোটি ডলার চেয়েছে বাংলাদেশ এর বাইরে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এআই আইবি ফ্রান্স সাহায্য সংস্থা সহ বিভিন্ন সংস্থার কাছ থেকে বাজেট সহায়তা আসতে পারে কথা যতগুলো আন্তর্জাতিক সংস্থা আছে সব জায়গায় সরকার হাত বাড়িয়েছে বা তাদেরকে অনুরোধ করছে এ আই আই ফ্রান্স সাহায্য সংস্থার কাছ থেকে আসতে পারে সত্তর কোটি ডলারের বেশি এখন এসব দাতা সংস্থার সঙ্গে দর কষাকষি চলছে এছাড়া চীনের কাছ থেকেও বড় ধরনের বাজেট সহায়তা পাওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে চীনের কাছ থেকে নেওয়াটা খুব ক্রিটিক্যাল কেন চীনের যে শর্ত অন্যদিকে এর একটি অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব আছে ফলে কিন্তু সরকারের আর কোনো উপায় নেই সম্ভবত সরকার আশা করছে যতগুলো সংস্থা আছে তার মধ্যে চীনের কাছ থেকে হয়তো বড় আকারের সহায়তা পেতে পারে সেই আলোচনাটা এখনো চূড়ান্ত হয়নি কিন্তু সরকারের সমস্ত অর্থ মন্ত্রণালয় ইআরডি অন্যান্য যতগুলো সংস্থা আছে সবাই এখন নক করছে মানে এদের বিভিন্ন সংস্থা এবং দেশের দ্বারে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্র এই সমস্ত বলছে বলছে যে চলতি অন্তত কোটি ডলারের সমপরিমাণ বাজেট সহায়তা ছাড় করতে চায় ই আর এ বিষয়ে আহ জাহিদ বলছেন যে সরকারের এখন নগদ ডলার দরকার প্রকল্পের মাধ্যমে বিদেশি সহায়তা নিলে প্রকল্পের কেনাকাটার সময় ডলার আসে এতে অনেক সময় চলে যায় আর বাজেট সহায়তার ডলার অনুমোদনের জন্য সঙ্গে সঙ্গে চলে আসে এই তাই ডলার যোগান বাড়াতে মানে বাজেট সহায়তাই হচ্ছে উত্তম আচ্ছা চলতি মে মাসেই বিশ্ব ব্যাংকের বোর্ডসভায় ডিপিসির আওতায় বাজেট সহায়তা অনুমোদনের কথা রয়েছে কিন্তু তা পঞ্চাশ কোটি ডলার নাকি পঁচাত্তর কোটি ডলার তা এখনো চূড়ান্ত হয়নি বিশ্ব ব্যাংকের কাছ থেকে পঁচাত্তর কোটি ডলার এডিবি জোগাড় করেছে একশো কোটি ডলার এডিবির সঙ্গে এখন দুটি বাজেট সহায়তা নিয়ে কষাকষি চলছে একটি হলো স্বল্পোন্নত দেশের থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় চল্লিশ কোটি ডলারের সহায়তা অন্যটি হলো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর এলাকায় কর্মসংস্থান সৃষ্টিতে পঁচিশ কোটি ডলারের সহায়তায় যাই হোক এখন বোঝাই যাচ্ছে দিনকে দিন যে সরকারের উপর চেপে বসছে সংকটটা এটা মোটামুটি এখন পরিষ্কার দর্শক اراد البنت الله حفظ